গোমতী জেলা টেপানি হাসপাতাল জন্মলগ্ন থেকে নানা সমস্যায় ভুগছে। এই হাসপাতালে দক্ষিণ ও গোমতী জেলা থেকে বহু রোগী পরিষেবা নিচ্ছে দিনরাত, কিন্তু হাসপাতালে পরিষেবা নিতে এসে সমস্যায় পড়ছে রোগীরা। তার কারণ হিসেবে জানা যায়, হাসপাতালে রোগীর সংখ্যা থেকে বেডের সংখ্যা কম। হাসপাতালে সরকারি বিছানা কম থাকার কারণে বারান্দা থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলিতে মেঝেতে পরিষেবা নিতে হচ্ছে রোগীদের, আর তাতে করে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। হাসপাতালে কর্তব্যরত ডাক্তারবাবু জানিয়েছেন, এই হাসপাতালে নার্সের সংখ্যা কম রয়েছে। যদি নার্সের সংখ্যা একটু বাড়ানো যেত তাহলে আরও উন্নত পরিষেবা পেতে পারত রোগীরা। শীতের মধ্যে হাসপাতালে আসা রোগীরা বারান্দায় শুয়ে চিকিৎসা পরিষেবা নিচ্ছেন দিনরাত, কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে যদি এরকম পরিষেবা নিতে হয় তাহলে অন্যান্য হাসপাতালগুলির চিত্র কেমন রয়েছে তা সহজেই অনুমেয়। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক অর্পণ মিত্র কি বলেছেন শোনা যাক। আমাদের এই গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা মানে পুরো স্টেটের মধ্যে জিবি এবং আইজিএম এর পরে সবচেয়ে বিজিয়েস্ট হসপিটাল। এখানে পুরো সাউথ ডিস্ট্রিক্ট এবং গোমতী ডিস্ট্রিক্টের সব রেফারেল কেসগুলো এখানেই আছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মানে বেডের সর্বাধিক বেডের সংখ্যা অনেক কম, পেশেন্টকে ফ্লোরে এবং বাইরে বারান্দায়ও রেখে আমাদের ট্রিটমেন্ট করতে হচ্ছে। তো তবুও আমাদের হাসপাতালে, আমি এটা বলতে চাই যে ডাক্তার এবং অন্যান্য নার্সিং স্টাফ, সুইপার, জিডিএ স্টাফ সবাই সংখ্যাই অনেক কম পেশেন্ট বার্ডেনের তুলনায়। তবুও আমরা যতটাই পারি চেষ্টা করছি পেশেন্টকে সম্পূর্ণরকম ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তবু আমার এটাই আবেদন থাকবে যে একটু যদি এই হসপিটালে বেড সংখ্যা এবং ম্যান পাওয়ার বলতে এটা সিস্টার হোক, ডক্টর হোক, যদি আর একটু বাড়ানো যায় তো আমাদের। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।